Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে আর একবার স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম প্রভাষক ঝাড়ডাঙ্গা কলেজ সাতক্ষীরা তোমাদেরকে আর একবার অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি টপিকস সেটা হলো শিল্প বিপ্লব শিল্প বিপ্লব এর ইংরেজি শব্দ হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লব কি এবং শিল্প বিপ্লবের আত্মসামাজিক জীবনে আমাদের শিল্প বিপ্লবের প্রভাবটা কি এটা আমাদের আজকে আলোচ্য বিষয় তা আমরা শিল্প বিপ্লব কি এই বিষয়ে আমরা এখন তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি শিল্প বিপ্লব কাকে বলে এই শিল্প বিপ্লব দ্বিতীয় অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা টপিকস শিল্প বিপ্লব কি শিল্প বিপ্লব হলো শিল্প বিপ্লব বলতে বিপ্লব কি আগে এটা বুঝতে হবে আমাদেরকে বিপ্লব বলতে কোন বিশেষ ক্ষেত্রে আমাদের বিশেষ ক্ষেত্রে উন্নয়নমূলক ব্যাপক সুদূর প্রসারী যে ওই স্থায়ী ফলাফল সূচক প্রক্রিয়াকে বোঝায় কোন বিশেষ ক্ষেত্রে সনাতন পদ্ধতি ঝেড়ে ফেলে যখন আমরা একটা আধুনিক উন্নত পদ্ধতিতে পৌঁছে যাব এবং সেটা হবে সাস্টেনেবল টেকসই সেই প্রক্রিয়াকে আমরা বলি বিপ্লব আর শিল্প বিপ্লব বলতে আমরা শিল্পক্ষেত্রে কলকারখানার ক্ষেত্রে এই প্রাচীনকালের যে চিন্তা ভাবনা বা উৎপাদন ব্যবস্থা তার থেকে অনেক উন্নত মানের উৎপাদন ব্যবস্থাপনা বা স্থায়ী কোনো উন্নয়নকে আমরা শিল্প বিপ্লব বলি শিল্প বিপ্লব সম্পর্কে প্রফেসর উইলিয়ামস কি বলছে আমরা একটু দেখি যে অষ্টাদশ শতাব্দীর শেষাব্দ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমত্ব পর্যন্ত সময়ে ইংল্যান্ডের যে বৈজ্ঞানিক প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র যে বিপ্লব বৈপ্লবিক যে পরিবর্তন দেখা যায় সেটা হলো শিল্প বিপ্লব ইংল্যান্ডে অষ্টাদশ শতাব্দীর শেষ অর্ধ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম অর্ধে পর্যন্ত ইংল্যান্ডের যে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির যে ব্যাপক উন্নয়ন সাধন এটাকে এক কথাই আমরা শিল্প বিপ্লব বলতে পারি শিল্প বিপ্লব মানুষের পুরাতন যে চিন্তাভাবনা থেকে বের করে নিয়ে এসে আধুনিক পদ্ধতির চিন্তাভাবনা বৈজ্ঞানিক জ্ঞান দক্ষতা যোগ্যতা নিয়ে উৎপাদন ব্যবস্থায় এবং প্রযুক্তিতে যে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে এটাকে আমরা শিল্প বিপ্লব বলি তা আমাদের আত্মসামাজিক জীবনে পার্সপেক্টিভ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্প বিপ্লব আমাদের যে আত্মসামাজিক জীবনে যে প্রভাব বিস্তার করছে এই প্রভাব নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমাদের আলোচ্য বিষয় এখন কি যে শিল্প বিপ্লবের প্রভাব একটা বিষয়ে যখন প্রভাব থাকে বা প্রভাব নিয়ে আমরা আলোচনা করি সেই প্রভাব কিন্তু শুধুমাত্র ইতিবাচক হবে এমনটি নয় আবার সেই প্রভাবটা যে শুধু নেতিবাচক হবে এমনটি নয় ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিক নিয়েই কিন্তু একটা বিষয়ের প্রভাব বা ইফেক্ট আমরা লক্ষ্য করি এখন আমরা শিল্প বিপ্লবের প্রভাব নিয়ে আলোচনা করার পূর্বে শিল্প বিপ্লবের প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো ইতিবাচক প্রভাব পজিটিভ ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ বাংলাদেশ এখন আমরা শিল্প বিপ্লবের কিছু ইতিবাচক দিক নিয়ে আলোচনা করব এবং কিছু নেতিবাচক দিক নিয়ে আলোচনা করব আমরা প্রথমে ইতিবাচক দিক নিয়ে কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি শিল্প বিপ্লবের প্রথম ইতিবাচক দিক হলো যে সমাজকর্মের বিকাশ শিল্প বিপ্লবের ফলে আমাদের এই যে সমাজকর্ম পেশা এটা কিন্তু পেশাগত যোগ্যতা পুরাতন সমাজকর্মকে পিছনে ফেলে আধুনিক সমাজকর্মের বিকাশ লাভ করেছে বা আধুনিক সমাজকর্ম বিকশিত হয়েছে এটা হলো শিল্প বিপ্লবের একটি ইতিবাচক দিক
শিল্প বিপ্লবের নতুন নতুন সমস্যা সৃষ্টি হওয়ার কারণে আমরা আধুনিক সমাজকর্মের উদ্ভব বিকাশ লক্ষ্য করেছি। আধুনিক অনেক জটিল সমস্যা সৃষ্টি হওয়ার কারণে আমরা আধুনিক সমাজকর্ম প্রয়োজন অনুভব করেছি, যার ফলশ্রুতিতে আমরা সনাতন সমাজকর্মের পরিবর্তে বর্তমান আধুনিক সমাজকর্মের প্রয়োজনীয়তা অনুভব করে এই আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়েছে। এটি একমাত্র শিল্প বিপ্লবের ফলে সংঘটিত হয়েছে। তারপরে গণতন্ত্রের উদ্ভব, প্রত্যেক দেশে কিন্তু গণতন্ত্র কিন্তু একটি দেশের গণতন্ত্র মেন চালিকা শক্তি। রাজতন্ত্র কিংবা স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। প্রত্যেক দেশের গণতন্ত্র একটি অত্যাবশ্যকীয় উন্নয়নের মাপকাঠি বলে আমি মনে করি। এখন এই গণতন্ত্রের বিকাশ লাভ করেছে মূলত শিল্প বিপ্লবের কারণে। শিল্প বিপ্লবের কারণে মানুষের মধ্যে যে সভ্যতা, এটা ফিরে আসছে। এই সভ্য মানুষ যখন সভ্যতা যে জাতির মধ্যে ফিরে আসে, যে দেশের মধ্যে সভ্যতা ফিরে আসে, সেই দেশে অবশ্যই গণতন্ত্রের চর্চা হয়ে থাকে। আমরা এই শিল্প বিপ্লবের ইতিবাচক দিকের মধ্যেই গণতন্ত্রের কিন্তু উদ্ভব হয়েছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তারপরে জীবনমান উন্নয়ন, শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ফলে একটা দেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের মধ্যে সচ্ছলতা ফিরে আসছে। উৎপাদন পদ্ধতিতে বলেন, কৃষি পদ্ধতিতে যেখানে হোক না কেন, এই প্রত্যেকটা সেক্টরে যখন শিল্প বিপ্লব সংগঠিত হয় একটা দেশে বা একটা সমাজে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উন্নয়ন দেখা দেয়। এই উন্নয়ন যখন মানুষের মধ্যে দেখা দেয়, উৎপাদন ব্যবস্থায় যখন ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসে, তখন মানুষের কিন্তু জীবনমানের ও পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা মানুষের আগেকার দিনের উৎপাদন ছিল, একটা কৃষিজীবী মানুষের যে উৎপাদন ছিল, শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ফলে তার যদি উৎপাদন দ্বিগুণ হয় বা তিনগুণ হয়, সেই লোক কিন্তু আগেকার যে জীবনযাপন করতো সেই জীবনযাপন থেকে বেরিয়ে এসে উন্নত মানের জীবনযাপন করতে সে আগ্রহী উঠবে। তাহলে উন্নত জীবনযাপন এই এই যে বিষয়টা বা উন্নত জীবনযাপন শিল্প বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে। তারপরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শিল্প বিপ্লবের ফলে আমরা অনেক সময় দেখি যে মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে, এরকম শোনা যায়, বাট আবার নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মতো একটি ছোট্ট উন্নয়নশীল দেশ, এখন বাংলাদেশ যে শিল্প কলকারখানা শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার আগে ছিল, শিল্প বিপ্লব যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়, তার ছোঁয়া যখন বাংলাদেশে পৌঁছে যায়, তখন কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে শিল্প কলকারখানা, এটা কিন্তু আগের চেয়ে অনেক গুণে বেড়ে গেছে। তখন মানুষ কিন্তু যারা বেকার ছিল বা কর্মহীন ছিল, তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। যে কোনো অঞ্চলে যদি শিল্প বিপ্লব সংগঠিত হয়, সেই এলাকার লোকজন কিন্তু, সেই এলাকার মানুষ কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারে। শিল্প বিপ্লবের আরেকটা ইতিবাচক দিক হলো যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। শিল্প বিপ্লবের কারণে প্রাকৃতিক অনেক সম্পদ আছে যেগুলো অব্যবহৃত থেকে যায়, কিন্তু শিল্প বিপ্লবের নতুন নতুন কলকারখানা বা আবিষ্কারের ফলে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো মানুষ আগে ব্যবহার করতো না, এখন কিন্তু শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার ফলে সেই প্রাকৃতিক যে অব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে, বর্জ্যগুলো আছে, সেগুলো কিন্তু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। বর্তমান যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যে এই যে শামুক, শামুকগুলো ওই যে খোসা ছাড়িয়ে আগে মানুষের কি ওটা অব্যবহৃত ফেলাই দেওয়া হতো, বর্তমানে সেই শামুকের যে কুচিগুলো, এগুলো চুন হিসাবে, চুন কলকারখানায় এই গ্রাম অঞ্চল থেকে মানুষ কিন্তু বস্তা ভর্তি করে শহরে নিয়ে যাচ্ছে, এই চুন ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে। তাহলে এই শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার একটা জ্বলন্ত উদাহরণ হলো যে প্রাকৃতিক সম্পদের যে ব্যবহার, এটা অব্যবহৃত অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো শিল্প বিপ্লবের কারণে সেগুলো বর্তমান ব্যবহার করা হচ্ছে। তারপরে হচ্ছে নগরায়ণ, শিল্প বিপ্লবের আরেকটা নতুন ইতিবাচক রূপ হলো নগরায়ণ। শিল্প বিপ্লবের পূর্ব সত্য হলো নগরায়ণ, শিল্প যে কলকারখানা যেখানে গড়ে উঠবে তার পাশে কিন্তু নগরায়ণ সৃষ্টি হবে। মানুষ তার শিল্প বিপ্লবের কারণে যে শিল্প কলকারখানা গড়ে উঠবে, তার সারাউন্ডিং যে লোকজনগুলো আছে, তাদের বাচ্চাদের লেখাপড়া, তাদের উন্নত যাতায়াত ব্যবস্থা, তাদের ভালো আবাসনের জন্য সেই এলাকাটা কিন্তু সুন্দরভাবে নগরায়ণের সৃষ্টি হয়। তার শিল্প বিপ্লবের আরেকটা ইতিবাচক প্রভাব হলো যে নগরায়ণ সৃষ্টি করে। তারপরে আমরা দেখছি যে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা বা দিন দিন উৎপাদন বাড়ছে। বাংলাদেশের বর্তমানে কৃষিক্ষেত্রে যে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগার কারণে কৃষিক্ষেত্রে বাংলাদেশ এগ্রিকালচার বেস কান্ট্রি, এই কৃষিক্ষেত্রে কিন্তু আগে বিঘা জমিতে, এক বিঘা জমিতে সর্বোচ্চ
10 মণ 12 মণ ধান বা ফসল উৎপন্ন হয় সেই জমিতে এখন শিল্প বিপ্লবের উন্নত পদ্ধতি চাষাবাদ সহ প্রাকৃতিক যে রাসায়নিক সার ব্যবহারের কারণে উন্নত মানের বীজ ব্যবহারের কারণে সেই জমিতে কিন্তু এখন উৎপাদন কিন্তু 3-4 গুণ বেড়ে গেছে এর কারণে এই যে আগেকার দিনে যে উৎপাদন এই উৎপাদন ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করি এটা হলো শিল্প বিপ্লবের একটা ইতিবাচক প্রভাব তারপরে লাস্ট অফ অল যে শিল্পায়ন শিল্প বিপ্লবের আরেকটা বড় ইতিবাচক প্রভাব হলো যে পুরো দেশটাই বা একটা নির্দিষ্ট অঞ্চলটা শিল্পায়নে ভরে যায় যে নতুন নতুন কলকারখানা এখানে আমাদের যে ঢাকা সিটিতে শিল্প কলকারখানা ভরা বাংলাদেশের ছোট একটা দেশ হওয়ার পরেও যে কিছু কিছু অঞ্চল চিটাগাং আছে রাজশাহী আছে যে মেগা সিটিগুলো আছে এই সিটিগুলো কিন্তু অনেক শিল্প কলকারখানাই গড়ে উঠেছে যেটা শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ে বাংলাদেশে ছিল না বর্তমান বাংলাদেশে কিন্তু শিল্প বিপ্লবের অনেকাংশে ছোঁয়া লাগার কারণে বাংলাদেশ কিন্তু শিল্প কলকারখানায় অনেকটা স্বয়ংসম্পূর্ণ দিকে এগিয়ে যাচ্ছে এখন আমরা আলোচনা করব যে শিল্প বিপ্লবের কিছু নেতিবাচক প্রভাব নিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এখন শিল্প বিপ্লব যে মানুষের জীবনে আশীর্বাদ হিসেবে আসলেও এর কিছু অনাকাঙ্ক্ষিত বা নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করি নেতিবাচক প্রভাবগুলো নিয়ে আমরা এখন বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করছি প্রথম হলো সামাজিক সমস্যা সৃষ্টি শিল্প বিপ্লব মানুষের জীবনে সুখ স্বচ্ছন্দ এনে দিলেও অনেক নতুন নতুন সামাজিক সমস্যা যেমন যৌতুক নারী নির্যাতন এই ধরনের সমস্যাগুলো জনসংখ্যা বৃদ্ধি এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি করছে তারপরে কি আছে আরেকটা শিল্প বিপ্লবের নেতিবাচক আরেকটা প্রভাব কি পরিবেশ দূষণ শিল্প কলকারখানার যে বর্জ্য পদার্থগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল যে রাবিশগুলো আছে এগুলো কিন্তু পরিবেশের সাথে মিশে গিয়ে পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করছে তারপরে পরিবেশের পরিবেশ দূষণের যে বিভিন্ন ক্যাটাগরি আছে যে বাতাস দূষণ মানে বায়ু দূষণ শব্দ দূষণ পানি দূষণ এই সবগুলোর কিন্তু শিল্প বিপ্লবের কারণে সংঘটিত হয় শিল্প কলকারখানার কারণেই কিন্তু এই পরিবেশ দূষণের যে কয়েকটি ক্রাইটেরিয়া আছে বা যে বিষয়গুলো আছে সাইটগুলো আছে সব সাইট কিন্তু শিল্প বিপ্লবের কারণেই কিন্তু দূষিত হচ্ছে এটা কিন্তু শিল্প বিপ্লবের আরেকটা নেতিবাচক প্রভাব শিল্প বিপ্লবের আরেকটা নেতিবাচক প্রভাব হলো পেশাগত দুর্ঘটনা আমাদের শিল্প কলকারখানায় যে শ্রমিকগুলো কাজ করে তারা বিভিন্ন কারণে উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে না চলার কারণে বা পেশাগত জ্ঞান কম থাকার কারণে বা খামখেয়ালির কারণে বিভিন্ন সময় কিন্তু পেশাগত দুর্ঘটনা সংঘটিত হয় এইবার এই পেশাগত সংঘটিত হওয়ার কারণে কিন্তু একটা পরিবারের একজন মানে অনলি যে ইনকাম সোর্সের যে লোকটা উপার্জনক্ষম ব্যক্তি সেই ব্যক্তি যদি পেশাগত দুর্ঘটনায় শিকার হয়ে মারা যায় বা পঙ্গুত্ব বরণ করে তাহলে সেই ব্যক্তি কিন্তু সেই সমাজে সেই পরিবারটা কিন্তু অনেক খারাপ অবস্থানে চলে যায় তাই শিল্প বিপ্লবের আরেকটা নেতিবাচক দিক হলো পেশাগত দুর্ঘটনা শিল্প বিপ্লবের আরেকটা আমরা নেতিবাচক দিক কি পাচ্ছি যে আচরণের ভারসাম্যহীনতা মানুষের আচরণের পরিবর্তন আসে মানুষের যখন শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে তখন কিন্তু প্রাচীন আমলের যে মানুষের যে মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা আচার আচরণগত দিক দিয়ে যে শোভনীয় আচরণ এটা কিন্তু মানুষ ভুলে গিয়ে কিন্তু অফিসিয়াল হয়ে যায় এই অফিসিয়াল বা আচরণের যে ভারসাম্য এখানে বড়দের সম্মান করা হয় না বা ছোটদের স্নেহ করা হয় না মানুষের মধ্যে যে আচরণ ব্যস্ততা থাকার কারণে শিল্প বিপ্লবের কারণে মানুষ কিন্তু গতির মতো মানে অনেক গতিতে ছুটছে প্রত্যেকে তার পজিশন থেকে কিন্তু দৌড়াচ্ছে এই দৌড়ানোর কারণে মানুষ কিন্তু তার যে একটা মানুষের সামনে পড়লে যার যে কুশল বিনিময় ভালো মন্দ জিজ্ঞাসা করা আন্তরিকতা ভালোবাসা এটা কিন্তু মানুষ অনেকটা লেস হয়ে যাচ্ছে এটা শিল্প বিপ্লবের একটা নেতিবাচক প্রভাব তারপরে মূল্যবোধের অবক্ষয় মানুষের শিল্প বিপ্লবের কারণে কিন্তু অনেক শিল্প আছে যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে ওদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে আমরা কিন্তু ওদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের কিন্তু নৈতিকতার বা মূল্যবোধের অবক্ষয় হচ্ছে আমাদের যে পোশাক আশাকে পরিবর্তন আসছে আমরা ওয়েস্টার্ন কান্ট্রির মতো যে ভাব নিয়ে আমরা বিভিন্ন সময় কী করছি ছেলেমেয়েরা কিন্তু ওই ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িয়ে যাচ্ছে বাংলার যে সংস্কৃতি এটা ভুলে গিয়ে প্রাচ্যের সংস্কৃতির সাথে তারা তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক দেখা যায় মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে আমরা আমাদের মানুষগুলো পড়ে যাচ্ছে আমাদের শিশুরা আমাদের স্কুল পড়োয়া কলেজ পড়োয়া ছাত্রছাত্রীরা কিন্তু এই মূল্যবোধের অবক্ষয়ের শিকার হচ্ছে তারপরে কী হচ্ছে পারিবারিক বিশৃঙ্খলা হচ্ছে স্বামী স্ত্রী বা পরিবারের ম্যাক্সিমাম লোক শিল্প বিপ্লবের কারণে তার মনে করো কর্মস্থলে চলে যাওয়ার কারণে
পারিবারিক যে বিশৃঙ্খলা আছে, স্বামী স্ত্রীর কথাই সহ্য করছে না, স্ত্রী স্বামীর কথা সহ্য করছে না, কারণ প্রত্যেকে তো এখন মনে করো ইনকাম করে, ইনকাম করার কারণে প্রত্যেকে তার পজিশন থেকে হাই মনে করে। আগের দিনে আমাদের গ্রামাঞ্চলের যে পরিবার প্রথা ছিল, এখানে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় একটা মহিলা বা স্ত্রী তার বেশি কথা বলার অধিকার রাখত না, কিন্তু এখন শিল্প বিপ্লবের কারণে কি হচ্ছে, স্বামী যদি একটা কথা বলে স্ত্রী সেই কথাকে তাকে অপোনেন্ট পার্টি মনে করে, তাকে অপোজিট ভাবে রিয়াকশন করে, সেটা কিন্তু পারিবারিক বিশৃঙ্খলার রূপ নিচ্ছে এবং পরবর্তীতে পরিবার বিশৃঙ্খলার পরবর্তী রূপ হলো পারিবারিক ভাঙন সৃষ্টি হচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, বেকারত্ব সৃষ্টি হচ্ছে। অনেক দেখা যায় শিল্প বিপ্লবের কারণে একটা কাজ যেখানে একটা 1000 লোক এক মাসে করতে পারে, শিল্প কলকারখানার এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রেভলিউশনের কারণে দেখা যায় সেই কাজটা একটা যন্ত্র বা একটা মেশিন দেখা যায় একদিনে সেই কাজ করে দিতে পারে। এই বর্তমান বাংলাদেশে দেখা যায় যে মাটি কাটার যে একটা বড় গাড়ি তোমরা লক্ষ্য করেছো প্রিয় ছাত্রছাত্রীরা, যে এইটা 100 লোকের কাজ 1 ঘন্টার মধ্যে করে দিতে পারে, তাহলে এই লোকগুলো কি হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু শিল্প বিপ্লবের আর একটা নেতিবাচক প্রভাব। তারপরে কি হচ্ছে, অর্থনৈতিক নিরাপত্তাহীনতার সৃষ্টি হচ্ছে। অর্থনৈতিক নিরাপত্তাহীনতার সৃষ্টি হচ্ছে কি কারণে, এই যে গ্রাম অঞ্চলের যে পরিবার ব্যবস্থা, এখানে কারা থাকে, পরিবারে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে, হঠাৎ করে শিল্প বিপ্লবের কারণে সেই পরিবারের উপার্জনশীল ব্যক্তি সে শিক্ষিত হয়ে শহরে চলে যাচ্ছে। শহরে চলে যাওয়ার কারণে সে তার পরিবারের বাড়ির গ্রামের পরিবারের মা বাবা স্ত্রী পরিজন যারা আছে, দাদা দাদি আছে, এদের খোঁজখবর নেওয়ার সময় পায় না। সে হি অ্যান্ড দেয়ার চিলড্রেন, হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড দেয়ার চিলড্রেন, এই তিনজন নিয়ে এক পরিবার গড়ে তুলতেছে। কিন্তু গ্রামাঞ্চলে তার কি আছে, মা বাবা ভাই বোন প্রতিবন্ধী বা শিশু বাচ্চা আছে, এদেরকে টাকা পয়সা সে পাঠাচ্ছে না। এর কারণে কি হচ্ছে, ওই পরিবারটা নিরাপত্তায় অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে। পরে কি হচ্ছে, এই যে অনেক সময় আত্মহত্যা বেড়ে যাচ্ছে। শিল্প বিপ্লবের কারণে কিন্তু সমাজকে যেমন আমাদের শিল্প বিপ্লব অনেক দিয়েছে, তার চেয়ে কম কেড়ে নিয়েছে, এটা বলা নিতান্তই ভুল হবে। তা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আজকের ক্লাসে লক্ষ্য করেছো যে শিল্প বিপ্লব কাকে বলে এবং শিল্প বিপ্লবের আত্মসামাজিক জীবনে, মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাবটা কী। তা আমি তোমাদেরকে শিল্প বিপ্লবের দুইটা প্রভাব নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, একটা হলো শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব, একটা হলো নেতিবাচক প্রভাব। তা আশা করি তোমরা এই ক্লাস থেকে শিল্প বিপ্লবের প্রভাব এবং শিল্প বিপ্লব সম্পর্কে ধারণা লাভ করবে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।